ওয়েলকাম টু দিস ভিডিও আজকের এই ভিডিওতে আমরা শিখব ট্রানজিটিভ ভার্বস এবং ইন্ট্রানজিটিভ ভার্বস সেন্টেন্সে ভার্বের অবজেক্ট আছে কি নেই তার উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সগুলিকে দুভাগে ভাগ করতে পারি একটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব যেগুলোর অবজেক্ট আছে সেগুলোকে আমরা বলি ট্রানজেটিভ ভার্ব এবং আরেকটাকে আমরা বলি ইন্ট্রানজিটিভ ভার্ব যেগুলোতে অবজেক্ট থাকে না সেগুলোকে আমরা বলি ইন্ট্রানজিটিভ ভার্ভ এগুলোর বাংলাতেও একটা নাম আছে ট্রানজিটিভ ভার্ভকে বলা হয় সকর্মক্রিয়া এবং ইন্ট্রানজিটিভ ভাবকে বলা হয় অকর্মক্রিয়া যাই হোক আমরা এবার দেখে নেব ট্রানজিটিভ ভার্ব কাকে বলে এবং তার কয়েকটা উদাহরণ দেখো ওপরে লেখা আছে ভার্বস উইথ অবজেক্টস আর ট্রানজিটিভ ভার্বস যেসব ভার্ভের অবজেক্টস আছে তাদেরকেই ট্রানজিটিভ ভার্ভ বলে ফর এক্সাম্পল দেখো তিনটে এক্সাম্পল দেওয়া হয়েছে ওয়ান টু থ্রি এক নম্বর এক্সাম্পলে কী বলা হচ্ছে হি ইজ প্লেইং ফুটবল সে খেলছে ফুটবল এখানে ভার্ভ কোনটুকুনি নিশ্চয়ই জানো তোমরা ইস প্লেইং খেলছে খেলছে কি খেলছে ফুটবল খেলছে সেন্টেন্সের যে ভার্বের অংশটুকুনি তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কিন্তু ওই ভার্বের অবজেক্ট ভার্ভ হচ্ছে ইস প্লেইং খেলছে কি খেলছে ফুটবল অতএব ফুটবলটাই হচ্ছে অবজেক্ট তারপরে সেন্টেন্স দেখো দু নম্বর সেন্টেন্স দ্য ম্যান রোট এ লেটার মানুষটির লিখেছিল একটা চিঠি রোট এটা হচ্ছে ভার্ভ লিখেছিল তাকে আমরা কী দিয়ে প্রশ্ন করি কি লিখেছিল এ লেটার একটা চিঠি লিখেছিল এটা হচ্ছে অবজেক্ট তাহলে এই ভার্ভেরও একটা অবজেক্ট আছে অতএব এটাও কিন্তু একটা সকর্মক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব তারপর তিন নম্বর এক্সাম্পলটা দেখো আই ক্যান হেল্প ইউ আমি তোমাকে হেল্প করতে পারি ক্যান হেল্প এটা হচ্ছে এই সেন্টেন্সের ভার হেল্প করতে পারি কি কি হেল্প কি বললে এখানে উত্তরটা পাওয়া যাবে না এটা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে ভার্ভকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয় তাহলে কাকে হেল্প করতে পারি তোমাকে তাহলে তোমাকেটা হচ্ছে অবজেক্ট তাহলে এইটাও যেহেতু অবজেক্ট আছে এটাও একটা ট্রানজিটিভ ভাব দেখো আমি ভার্ভের অবজেক্ট কীভাবে চিনবে সেটার জন্য আমি একটু লিখে দিয়েছি এখানে সেন্টেন্সের ভার্বকে সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই ভার্ভের অবজেক্ট ভার্ভকে এই দুটো জিনিস দিয়ে প্রশ্ন করতে হবে হয় কি অথবা কাকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট বোঝা গেল আশা করি এবার আমরা দেখো দেখব যে ইন্টারজিটিভ ভার্ব কোনগুলো দেখো এখানে লেখা আছে ভার্বস উইদাউট অবজেক্টস আর ইনট্রানজিটিভ ভার্বস ভার্ব উইদাউট অবজেক্টস অর্থাৎ যে ভার্বগুলোর অবজেক্ট নেই সেগুলোই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এখানে এক্সাম্পল লেখা আছে কয়েকটা দেখো হি ফর এক্সাম্পল এক নম্বরে আছে কি হি ইজ লাফিং সে হাসছে দেখো এই ভার্বটাকে যদি কি দিয়ে প্রশ্ন করি বা কাকে দিয়ে প্রশ্ন করি কোনো উত্তর হবে না ইজ লাফিং হাসছে কি হাসছে বা কাকে হাসছে কোনো উত্তর হয় না তাহলে কোনো অবজেক্ট নেই তাহলে এটা কিন্তু একটা ইন্ট্রানজিটিভ ভাব তারপরে দু নম্বর সেন্টেন্সটা দেখো দে আর রানিং তারা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কি দৌড়াচ্ছে কোনো উত্তর হয় না কাকে দৌড়াচ্ছে কোনো উত্তর হয় না অতএব এটাও ইন্ট্রানজিটিভ তারপরে তিন নাম্বার সেন্টেন্সটা দেখো হি অ্যারাইভড ইয়েস্টারডে সে পৌঁছেছিল গতকাল পৌঁছেছিল কী পৌঁছেছিল বা কাকে পৌঁছেছিল কোনো উত্তর হয় না অতএব এটাও কিন্তু একটা ইন্ট্রানজিটিভ ভাব আশা করি বোঝা গেল অনেক সময় কিছু কিছু ভার ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুরকমভাবেই ব্যবহৃত হতে পারে দেখো আমি এখানে এই কথাটা লিখেছি যে কিছু কিছু ভার অনেক সময় ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুরকমভাবেই ব্যবহার হতে পারে একটা এক্সাম্পল দেখে নেব আমরা দেখো আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি এক্সাম্পল দ্য ম্যান রান্স এ শপ মানুষটি একটা দোকান চালায় এখানে রান্স মানে কিন্তু দৌড়ানো নয় চালায় মানুষটি চালায় একটা দোকান তাহলে ভার্ভকে কী দিয়ে প্রশ্ন করি চালায় কি চালায় একটা দোকান চালায় তাহলে এই ভার্ভের এখানে একটা অবজেক্ট আছে তাহলে এখানে রান ভার্ভটা ট্রানজিটিভ ভার্ব দেখো ট্রানজিটিভ আবার পরের সেন্টেন্সে দেখো একই ভাবকে আমি লিখেছি একই ভার্ভকে লিখেছি দ্য বয় ইজ রানিং ছেলেটি দৌড়াচ্ছে কি দৌড়াচ্ছে বা কাকে দৌড়াচ্ছে কোনো উত্তর হয় হয় না অতএব যেহেতু এটার অবজেক্ট নেই তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ভ আশা করি সবাই ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ভার্ব বুঝতে পারলে তোমরা যখন ভয়েস চেঞ্জ শিখবে তখন এই ট্রানজেটিভ ভার্ব এবং ইন্ট্রানজেটিভ ভাব জেনে রাখাটা থাকলে জেনে রাখা থাকলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে কারণ ওই সময় এটা একটু লাগবে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি উত্তর দেব আর কমেন্ট শেয়ার লাইক এগুলো করো তাহলে আমার একটু এনার্জি আসবে তোমাদেরকে আরও বেশি করে ভিডিও দেওয়ার থ্যাংক ইউ